ভালো ভালো কথা ভালো কথা ভালো কথা হাসলাম শুনে তুফান সুপার হিট এটার মধ্যে কোনো ভুল নাই তো বাংলাদেশের ইতিহাসে আরেকটা বেদর মেয়ের জ্যোৎস্নার পরে স্থান ছিল আমার বৃষ্টার এখন ওটা যদি স্থান করে নেয় নিল কিন্তু বেদের মেঘ জ্যোৎস্নার অর্ধেক তো আমাদের আমার যশবৃষ্ঠ কয়েক কোটি টাকা ব্যবসা করেছে সাত আট কোটি টাকা তো বেদমে জ্যোৎস্না তো ধারে কাছেও আসতে পারে নাই সেকেন্ড ছবিটা এখন এটা যদি আসে সেটা ভিন্ন কথা কেন তো কোনো কথা নাই ব্যবসা হয় নাই তো যদি কয়েক কোটি টাকা ব্যবসা করে দেয় এটাকে আট কথা নাকি সামান্য টাকার ছবি দেওয়া কয়েক কোটি টাকা কোটি কোটি টাকা ব্যবসা করবে এটা তো বিরাট বড়ো কথা প্রচারের জন্য ছবি একদিন চলে প্রচার করলাম টাকা খরচ করলাম মানুষ হলে ভিড় করে ঢুকলো ছবি ভালো না পরের দিন লোক নাই এরকম এক্সপিরিয়েন্স আমাদের অনেক আছে ছবিটা ডেফিনেটলি সুন্দর ছবি দেখার পর মানুষ ভালো বলছে মানুষ দেখছে এখন কত টাকা ব্যবসা করে এটা তো আমি জানি না কিন্তু বেদন জোৎসনাকে ছাড়িয়ে যেতে পারে হয়তো তোমাদের কথা অনুযায়ী আমার আমি মনে করি যে বেদন জোস্না বাংলাদেশের অদ্যাবতী সবচেয়ে বেশি ব্যবসা সহজ ছবি সময় তৎকালীন সময়ের বিশ কোটি টাকা এখন তো একশো কোটি সেই দৃষ্টিগোণ হ্যাঁ সেই দৃষ্টিকোণ দেখে এখানে এটা কত টাকা ব্যবসা কর মনে তো জানি না তুমি শোনা কথা তুমি তো হিসাব করতে পারবা না যে পাঁচ কোটি দশ কোটি বেধিনয় যোষনা থেকে বেশি ওটা তো হিসাব করতে পারবা না তুমি তুমি তো জানো না তুমি শোনা কথা যার যে প্রডিউসার সে বলতে পারবে যে আমার ছবিটাই ব্যবসা করছে প্রত্যেকটা সিনেমা হল মালিক বলতে পারবে আমি কত টাকা লাভ করেছি তবে কি তারা কি কথা তাদের প্রচারণার না প্রচারণার কথা আমি প্রচারণা হইতে পারে বা সত্যি হইতে পারে ওটা আমার কাছে মনে হয় না এখনো বেধিনয় যোষনা সারা সমস্ত বাংলাদেশে চলছে কয়েক বছর পর বছর এটা তো মাত্র শুরু হয়েছে বছর পর বছর চলুক বেতনকে ছাড়িয়ে যেতে পারে হয়তো তাদের কথা অনুযায়ী হইতেই পারে যাবে মাত্র তো শুরু হলে সাত দিন পর্যন্ত ফুল যায় সেই ছবি যে কোনো জায়গায় দেখলে সেখানেও ভালো ছবি ভালো মানুষ তো হল ভর্তি মানুষ তো নাথিং যায় না ছবিটা প্রচার হয় শুনে ভালো ছবি তখন দেখতে যায় ডেফিনেটলি তোফান ভালো ছবি মানুষ দেখছে একশো জন মানুষ দেখলে তো একজনের কাছে খারাপ লাগবে দুজনের কাছে মোটামুটি লাগবে পঞ্চাশ জনের কাছে ভালো লাগবে একটি ছবি তো একটি ভালো মানুষ সবার কাছেই তো ভালো না এই কোন বলিউড বোম্বাই যে বলে সেই হিসাব করে আমাদেরকে দেখা দিতে হয় ওর হিসাবে সে বলছে হিসাবে তার কারেক্ট হতেও পারে কারেক্ট নাও হতে পারে না হতে পারে তার কথা সত্য আমরা বুঝি না তাকে পাইলে আমরা তাদের কাছে নতুনভাবে একটু অভিজ্ঞতা সঞ্চয় করতাম জিজ্ঞেস করতাম ভাই বুঝি না আমাদেরকে একটু বোঝান আমরা তো এখনও ছবি বানাই আপনার পরামর্শটাকে নিয়ে আমরা একটা ছবি বানাই ডেফিনেটলি আপনি যখন বুঝেন আপনার কথা অনুযায়ী পরামর্শ ভালো ভালোভাবে ছবি বানালে ছবি ভালো যাবে ওনার পরামর্শের জন্য হতেই পারে শুনেছি আমিও ওইখানে আমি তোমার কথা কি জোরে বলো এখন তোমরা প্রশ্ন করো আমরা উত্তর দিই মানুষ মনে এই উত্তরটা দিল কেন তোমাদের প্রশ্ন এক্সপোজ হয় না জোরে বলো তখন উত্তর দেবো হ্যাঁ আমি শুনেছি এটা এইটার কোনো দৃষ্টিকোণ নাই না এই এই কথাটা সঠিক না তোমার যে নিজেদের পণ্যই শুধু এটা তো প্রডিউসার কলকাতা হোক কলকাতা নায়িকা মানে পশ্চিমবঙ্গের নায়িকা পশ্চিমবঙ্গের প্রডিউসারের অর্ধেক তো এটা তো তাদের ছবিও এটা তো শুধু আমাদের না এটা কোপোডাকশনের ছবি আমি যতটুকু শুনেছি তো কলকাতা তো তাড়াতাড়ি কোপোডাকশন না হলে এত তাড়াতাড়ি নেবার কোনো পথ থাকতো না কারা বলে আমি কেমনি বলবো ওইখানকার দর্শকের মেন্টালিটি আমাদের দর্শকের মেন্টালিটি দু হতে পারে না কোনো প্রচারণা কোনো মানে ছবি প্রচার প্রচারের জন্য একদিন ওই যে অমিতাভ বচ্চন দিলীপ কুমারের শক্তি প্রথম দিন হল ভেঙে বেড়েছে এত প্রচার করেছিল পরের দিন লোক নাই কেন ছবিটা ভালো না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে